হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের মাঝে আরেকটি ক্যামেরার রিভিউ নিয়ে হাজির হলাম। তো আজকে ক্যামেরাটি হচ্ছে ক্যানন 700D। তো আজকে ক্যামেরার আপডেট প্রাইস আমি ক্যামেরা ভিডিওর শেষে বলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। লাইক করবেন, লাইক করলে কী হয়, পরবর্তী ভিডিওটি বানানোর উৎসাহ বেড়ে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ক্যানন EOS 700D-তে ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেল এবং ক্যানন 700D-তে পেয়ে যাচ্ছেন 9টি ফোকাস পয়েন্ট এবং পেয়ে যাচ্ছেন 3 ইঞ্চেস রোটেটেবল টাচ ডিসপ্লে। এই ডিসপ্লেটি দিয়ে খুবই সহজে আপনি আপনার নিজের ভিডিও নিজেই খুব সহজে করতে পারবেন। কম বাজেটের মধ্যে এই ক্যামেরাটিতে পেয়ে যাচ্ছেন ভিডিওতে অটো ফোকাস, যার মাধ্যমে ভিডিও করার সময় আপনার সাবজেক্টকে খুবই তাড়াতাড়ি ফোকাস করবে। ক্যানন 700D দিয়ে আপনার ভালো কোয়ালিটি ছবির পাশাপাশি HD ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যানন 700D-র IS রেঞ্জ পেয়ে যাচ্ছেন 100 থেকে 12,800 পর্যন্ত, এটা ছবির ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন 100 থেকে 6,400 পর্যন্ত এবং ভিডিওর ক্ষেত্রে যে ফিউচারটি সব থেকে বেশি প্রয়োজন, এক্সটার্নাল মাইক্রোফোন। তো এই ক্যামেরাটিতে এক্সটার্নাল মাইক্রোফোনের পোর্টটি পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ভিডিও করবেন তখন এই এক্সটার্নাল মাইক্রোফোন লাগিয়ে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনতে চাচ্ছেন তো আপনারা ক্যানন 760D এই ক্যামেরাটি নিতে পারেন। কেননা ক্যানন 760D-তে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি খুবই ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা, আপনার বাজেট যদি কম হয়ে থাকে, আপনি যদি ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করেন, তাহলে এই ক্যামেরাটি আপনার জন্য। বন্ধুরা, ক্যানন EOS 700D-র বর্তমান প্রাইস 26,500 টাকা অনলি বডি। ভিউয়ার্স, আমি তো শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্যে ভিডিওটি বানিয়ে থাকি, অবশ্যই আপনারা কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের একটা সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।